তোর মার মেজাজ আর কেমন? গরম, খুব গরম। তোর মার তো সারা জীবনই গরম মেজাজ দেখলাম, ঠান্ডা কোনো দিন দেখলাম না। খা। ফুলি মা, তোরে ঘর ঝাড়ু দিতে বলছি না, এইখানে বসে আছিস কেন? বাপের কুল ছেড়া ভালো লাগে না? আহ, করো কি, সকালবেলা ফুলাপানের গায়ে হাত দিতে নাই। দিলে কি হয়, আপনার জাদু মন্ত্র নষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি ঠিক আছে, কথার জবাব দেন। খাওনের মধ্যে কথা বলা ঠিক না, ঘরে গুড় আছে। দুলে ছাগলের খাওন দিয়া ফুলিরে নিয়ে চাপল থেকে পানি নিয়ে আসবি। আর জাদু করারছে, জাদু জানে, মন্ত্র জানে, বাটি পড়া, সাইল পড়া। মেয়েরা বড় হয়েছে, স্কুলে যায় না, স্কুলের খরচ দিব কে? জাদু দিয়ে তোর স্কুলের খরচ আনবে। জটিল মন্ত্র, এটাতে বড় যেন পাড়া দিবা না, বুঝছো? কুফরি কালাম, পাড়া দিলে পায়ে ঘাও হয়ে যাবে। এটা কি করলা? কি করছি? ও, আপনার জাদু লেখা নষ্ট করে দিছি, কি সর্বনাশ! এক কাজ করেন, আমারে বান মারেন। বউ, ঠান্ডা হয়ে আমার একটা কথা শুনবা? বলেন, শুনতেছি। বসো। এমন কিছু করবে না যাতে আমার রাগ উঠে, হঠাৎ বিপদ হয়ে যেতে পারে। আচ্ছা, এমন মন্ত্র দিবেন যে হাত পা লুলা হয়ে ঘরে পড়ে থাকবো? আছে, এমন মন্ত্রও আছে। হাত পা নড়ব না, শীত হইয়া পড়ে থাকবা, গলা দিয়ে খালি সি সি আওয়াজ বাই দিব। কিন্তু নিজের পরিবারের উপরে এসব মন্ত্র পড়া নিষেধ। আচ্ছা, আপনি কি সত্যই মন্ত্র জানেন? অবশ্যই আমি জানবো না, আমি ওস্তাদ জাহাঙ্গীর মুন্সির এক নম্বর শিষ্য। আমার ওস্তাদের জিন সাধনা ছিল, পরিসাধনা ছিল। আপনি যখন অত বড় ওস্তাদের অত বড় শিষ্য, জাদু মন্ত্র সবই জানেন, তাইলে আইজ আমারে জাদুর একটা খেলা দেখান। জাদুর কি খেলা? ঘরে চাউল নাই, মন্ত্র দিয়া চাউল আনে, পরে আপনার মন্ত্র পড়ে। কই যান, মন্ত্র পড়া দিয়ে তারপরে যান। নিজের আর খাওন নাই, ফিফরারে চিনি খাওয়ায়।
বলি বলি মা বলি বল তোর মার মেজাজ এখন কেমন? ঠান্ডা গরম? শোন, এই মেজাজ ঠিক করা আমার জন্য কোনো বিষয় না, শুধু মন্ত্র বইটা ফু দেওয়া, দক্ষিণা বাতাসে ফু দিতে হয়, সেই বাতাস তোর মা শরীরে লাগলে মেজাজ হইব পুষ্করিণীর পানির মতো ঠান্ডা। ভাবলাম তুমি ফু দাও, নিজের পরিবারের উপরে মন্ত্র দেওয়াটা ঠিক না। দাও না। ঠিক আছে, বউ কই যাও? ফিরিত করতে যাইতেছি, আমার শৈল করতে তো রূপার জয় বোন, রূপ জয় বোন নিয়া নাগরের সন্তানে বাড়িছি। হইছে দুলি আয়। মিরাজটা আগের থেকে একটু ঠান্ডা না? আইফুলের মা একটু শুনে যাও, জি বুধবারে আমার বাড়িতে খাওয়ান আছে, মশলা বাইটা দিও। জি, এবার সিরা কুটবেন না? না, আপনারা কাজ কাম না করালে আমরা সংসার চলবো কেমনে? তোমার একলার কামে কি সংসার চলে? তোমার স্বামীর কিছু করতে কো না, ওই জাদুটুনা দিন কে এখন আছে? তারে কে বুঝাইবে? তার আছে ওস্তাদ জাহাঙ্গীর মুন্সি, জিন সাধনা, পরি সাধনা। বাপদান্ডের মিয়া বন্ধ কইবা না, কথা বন্ধ। গুনিন কেমন আছো? ভালো। আচ্ছা, বর্ষিতে বড় মাছ ধরব, এরকম কোনো মন্ত্র আছে? অবশ্যই আছে, বর্ষিতে আর চাঁড়ের মধ্যে মাছ বন্ধনের মন্ত্র পড়িয়া ফু দিতে হইব, পুষ্করিণীর সব থেকে বড় মাছ আইসাই ধরবো। সত্যই? এই মন্ত্র তুমি জানো? কি বলেন, জানবো না? আমি ফু দেওয়ানোর পর পুষ্করিণীর সব থেকে বড় মাছটা যদি না উঠে তা আপনি আমার দুই গালে দুটা চড় দিয়ে যান। আমার ওস্তাদের জিন সাধনা ছিল, পরি সাধনা ছিল, বৃদ্ধ বয়সে আমার ওস্তাদ একটা পরিতে বিবাহ করছিলেন, পরির নাম হইল গিয়া সুলতানি বিবি, খুবই খুবসুরত ছিলেন। জিন পরি থাক, অনেকটা ফু দাও। আজ তো পারবো না। কে আজ পারবো না? কে শনি মঙ্গলবার ছাড়া মাছ বন্ধন মন্ত্র দেওয়া যায় না। আজ তো মঙ্গলবার। মঙ্গলবার? হ্যাঁ, ঠিক আছে, ভালো করে ফু দাও। আজ যদি বড় মাছ না পাই পরে এসে তোমার দুই গালে দুটা সর দিয়ে যাব।
উত্তরে কালী বাড়ি দক্ষিণে সুতা, নাই ফুসকুনি নাই মাসে মাসে নামে লুতা। ফু দিলাম দিন পীরের নামে এক পীরে বালি, সুতা দুইটা বৈশা থাকে দক্ষিণ আর কালী। ছু আপনি এমন না যে কাম করতে পারেন না, আপনি ল্যাংরাও না লুলাও না, কাম খুঁজলে পাওন যায়, আমি পাই না। ধান কাটা আছে, মাটি কাটা আছে। আমি এত বড় একজন গুণিন, আমি যদি মাটি কাটি আমার কাছে কেউ আসবো? আমি এই অঞ্চলে ইজ্জত নিয়ে থাকি। ইজ্জত নিয়ে থাকেন? অবশ্যই, ইজ্জতের উপরে কিছুই নাই। আমার ওস্তাদ আমারে দোয়া দিয়ে গেছেন আমি যেন ইজ্জত নিয়ে থাকতে পারি। বশির মিয়া বাঁচতে আসো, বশির মিয়া। এই দেহ সারাদিনে কি পাইছি? আপনি তো দেখি বিরাট ইজ্জত, আপনার ওস্তাদে দোয়া করছে, ইজ্জত রক্ষা হয়েছে। গুনিন ভাই বাড়িতে আছেন? গুনিন ভাই কে? কি ব্যাপার? আমি বিরাট বিপদে পড়ছি। বসেন বই বসেন। যত মুশকিল তত আসান, সব রোগেরই চিকিৎসা আছে। তা কি হয়েছে আপনার? আপনার স্বামী অন্য মেয়ের দিকে নজর দিছে? সেই কন্যার গাত্রবর্ণ কি, কালো শ্যামলা না ফর্সা? ফর্সা। সেই কন্যা কি আপনার আত্মীয়? আমার ছোট বোন। ঘটনা তো তো বেশ জটিল। উনি বলছেন আমারে তালাক দিয়ে বইনের বিবাহ করবে। বইনের নাম কি? বিন্দু। ঘটনা তো আরো জটিল, বদিয়া নাম শুরু। মেয়ে আপনার বইন বিধায় একটু অসুবিধা হইতেছে। আপনার বইন না হইলে কুফরি কালাম দিতাম, তা জাননি আর টানাটানি হইত। যাই হোক, আমি বশীকরণ দিতেছি, আপনার স্বামী থাকবে আপনার হাতের মুঠায়। তবে আমার কয়টা জিনিস দরকার। কি দরকার বলেন? আপনার স্বামীর মাথা চুল,
হাতের নখ, পরনের কাপড়ের একটা টুকরা দিতে পারবেন না? পারবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন আপনার একটা তাবিজ দিতেছি। এই তাবিজটা রাতে ঘুমানোর আগে আপনার স্বামীর বালিশের তলায় সুপে সাপে রাখবেন, সকালে মোরগ বাগ দেওয়ার আগে সরিয়ে ফেলবেন, পারবেন না? পারবো। আচ্ছা তাহলে এখন আপনি যান, আর আমি যেগুলো আনতে বলছি এগুলো আনেন। এমন বশীকরণ দিব যে আপনার স্বামী আপনার শাড়ির অঞ্চলে বান্ধা থাকবে, আপনি ডাইনে বললে ডাইনে যাবে, বামে বললে বাঁয়ে। কান্দে না, কান্দে না বোন, কান্দে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি কেন মেয়েটাকে ধোকা দিলেন? ধোকা দিছি? এটা তুমি কি বলো বউ, আমি কার শিষ্য তুমি ভুলে গেছ? আমার ওস্তাদের নাম জাহাঙ্গীর মুন্সি, তার ছিল জিন সাধনা পরিসাধনা। হুলি দুলি এদিকে। আপনি আপনার মেয়েদের মাথাতে হাত দিয়ে বলেন আপনি সত্যি মন্ত্র জানেন, আপনারা বলতে হবে। মেয়েদের মাথা হাত রেখে মিথ্যা বললে মেয়েদের মরণ হবে। আরে হাত দাও দিই আবার কি? আপনি অবশ্যই হাত রেখে বলবেন, বলেন বলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কিছুই জানি না, এখন খুশি চল। তুমি আমারে তাবিজ কবজ করতেছো? তোমার অত বড় সাহস? দাঁড়া আমি তোমার খেলা দেখাইতেছি, যাও পানি নিয়ে আসো, যাও খেলা শেখো পানি নিয়ে আসো। বলো তাবিজ কেন করলা? তোমার কি ধারণা তোমার বইনের লোকে আমার পীড়িতি হইছে? যেইটা ভাবছো সেইটাই। খুশি? এখন এই তাবিজ তুমি গিল্লা খাইবা, ধরো কোনো কথা না, কোনো চক্ষের পানি না, তাবিজ এখন তুমি গিলবা। আমি আপনার পা ধরি। পা পরে ধরবা, পাও নিয়ে তোর চলিয়া দেখতেছি না, পাও তো জায়গা মতো আছে, এখন এই তাবিজ তুমি গিলো, তাবিজ গিলো। শেষ বয়সে আমার ওস্তাদের যে কি হইল, পরিবিবাহ করে ফেললো, পরীর নাম সুলতানি বিবি। ওনারে তুমি দেখছো বাপজান? একবার দেখছি, কি রং, কি চেহারা, চোখের মণি সবুজ, তয় গলার স্বরটা ভালো না, খরকস গলা, শুনে মনে হয় পুরুষ মানুষ কথা বলতেছে। পরীর পাক না আছে? পাকটা থাকবে না, কি কস, তয় শাড়ির অঞ্চলের নিচে লুকানি থাকে, বুঝানোর উপায় নাই। আজ এর গপ বন্ধ। ওস্তাদে পরি বিবাহ করছে, আসমানে আর পরি আছিল না? ওস্তাদে পরি বিবাহ করতে পারলে আপনি বিবাহ করেন নাই কেন? বাপ জানির ইচ্ছা হয়নি। আই মা সুপ সুপ কইলাম, তুই এখনো ঘুমাস নাই কেন? হ্যাঁ কথায় কথায় সর্থাপন মানাটা ভালো না। লোকজনে যে আপনারে কথায় কথায় সর্থাপন দেয় সেইটা ভালো।
গিলছ? হা কর, দেখি মুখের সিপাই লুকিয়ে রাখছো নাকি? তাবিজ খাইতে কেমন? কথা বলো না কেন? তাবিজ খাইতে কেমন? ঘরে ঘরে একই নারী, সারা জাহান একই নারী, নারী চিনা বিষম তাই গো, নারী চিনা বিষম তাই, খাইয়া না গিনির কামর অকালেতে প্রাণ হারায়, মায়াবিনী কাল সাপিনী, মায়াবিনী কাল নাগিনী, মায়াবিনী রাত অত্যাধিক সৌন্দর্য হয়েছে। জানো আমি মন্ত্র পড়া দিই, তুমি হবা রাজরানী। কালাবকরি গলন্দর নদীর দ্বারে বন্দর, বন্দর হইল খালি আমার ফুলি রাজকপালি। ছু ছু ছু, যাও মা খেলো। আমার একটু মন্ত্র পড়ে ফুদান, আমি একটু রানী। যারে খুশি রাজা বানায়, যারে খুশি রানী বানায়, কত বড় মন্ত্র ওলা আমার ঘরে। কই আমার বিখ্যাত গুণিন কই? দেন বসিত ফু দেন, আইজো যদি বড় মাছ না পাই বিকালে এসে দুই গালে দুইটা সব দিয়ে যাব। শনি মঙ্গলবার সারা ফু আনা। চুপ মে, চুপ চুপ। কি মার্ডারে মালেন কেন? ও কি দোষ করছে? অহন দোষ করে নাই, বড় হইলে করব। বাপের মতো দাপ পাবাস হইব, আগের থেকে শাস্তি দিয়ে রাখলাম। অসুবিধা আছে? আছে, অসুবিধা আছে। বাপরে বাপ, যেমনি তাকাইতেছে মনে হইতেছে বান মারবো। মার বেটা, বান মার, মার। বানজে মারতে পারি না তা না, রক্ত বমি করতে করতে মৃত্যু হবে চব্বিশ ঘন্টার মধ্যে, কিন্তু বান মারা আমার ওস্তাদে নিষেধ আছে। ঠিক আছে, বান না মারলে নাই, ফু দিতে তো আর নিষেধ নাই। দেখ উত্তরে কালীবাড়ি, দক্ষিণে সুতা, নাই পুষ্করিণী, নাই মাছ, মাছের নাম লুতা, ফু দিলাম তিন পিনের নামে, এক পীর বালি, সুতা তেরে বসে থেকে দক্ষিণের কালী। আইসে যদি ফুটি মাছ পাই বিকালে এসে দুই গালে দুই সর দিয়ে যাব। হায় রে আমার গুণিন, সর খাওয়ানোর জন্য তৈয়ার হন, দুই গালে তেল মেখে বসে থাকেন। তাবিজ করলা, তাবিজের কোনো ফল দেখতেছো? ফল হইলো তোমার দিকে আমার মোহব্বতের দরিয়া খুলে নাই, মোহব্বত জায়গা মতোই আছে। বিন্দু, ও বিন্দু, কই? আসো আসো আসো। শুনছো বোধহয়, তোমার বইন আমারে তাবিজ করছে। তাবিজে লাভের মধ্যে এই লাভ হয়েছে, তোমার দিকে আমার মোহব্বত হয়েছে চার গুণ। দেখো এখন কেমন লাগে। আপনি একটা কাম করেন, আমারে তালাক দিয়া বইন রে বিবাহ করেন।
আমি তালাকে পালাকে নাই, তুমি যেমন আছো থাকবা, আমরার মিল মোহব্বত যেমন আছে থাকব। এখন যাই, ওই তাবিজওয়ালার সাথে একটু গফ করে আসি। মোবাইলটা দাও তো দেখি, দাও। এই যে গুনিন, অনেক তেরি বেরি করছো। আর না, কি তেরি বেরি করলাম? তাবিজ দেওয়া শিখছো, বান মারা শিখছো। আর যদি এইসব কোনোদিন দেখি, আমি তোমারে আগুন দিয়ে পুরাই মারবো। আগুন দিয়ে পুরাই মারবেন মানে? আমি কি লাকড়ি? এই শোনো, আমার লগে ফাইজলামি করবা না, আমি সত্যই তোমারে আগুনে পুরাই মারবো। বাপ জানেরে ধমক দিবেন না। না, ধমক দেব না, কোলে কইরা নিয়ে আগুনে ফালাই দিয়ে আসবো। যা এখান থেকে, যা। যা মা, যা। আমার খালি কথা না, আমার হইল কাজ। যদি তেরিবেরি করো, আমার হাতের কাজ দেখবা। হাতের কাজ আমি অল্প বিস্তর জানি। এই দেখতেছেন এটা, এটা হচ্ছে বন্য বরাহের দাঁত। এই বরাহের দাঁত আমি তোমারে পানি দিয়ে গিল্লাই খাওয়াবো। এই শামসু, দোকানের কি খবর? এক চটকোনা দিয়ে আমি তোর দাঁত যদি না ফালাইছি। সিরাপ খাই, সিরাপ, কফ সিরাপ, কাশিছে। ফুলির বা, যাওয়ানোর সময় খাওন দন নিয়ে যেও, সারাদিন কাজকাম করছো। আয় সুরমা, যাওয়ানোর সময় বেশি করে পোলাও কর্মা দিয়ে দিস, একদিন একটু ভালো মন্দ খায়া দেহুক। ওহ, গরম উপরছে অত্যাধিক আছে। আরে বাসে, এটা কি পোলাও? কর্মা, এটা কি মাছের ভাজি? মনে হইতেছে না আইজিত, আমার ওস্তাদের বাড়িতে রোজই পোলাও কর্মা রান্না হইতো। ওস্তাদের স্ত্রী সুলতানি বেবি নিজে হাতে রাঁধতেন, পরি হাতে রান্না, বুঝাস না? খুব সোয়াদ। সোয়াদ বলে সোয়াদ, ওস্তাদের বাড়িতে পোলাও কর্মা রান্না হইতো সারা গেরাম খবর হয়ে যাইত। যেখানে ইচ্ছা যাই, তোমার অসুবিধা আছে? যাই, তোমার বইনের লগে একটু গফ কইরা আসি। আপনি এটা কি শুরু করছেন কম দেখি? কি করলাম? আমরা গরিব, আমার ঠাকুরের জায়গা নাই বলে বুবুর সাথে থাকি। কান্দন বন্ধ করো, কান্দন বন্ধ কইরা একটা গীত ধরো। আচ্ছা ঠিক আছে, আমি ধরতেছি। ঘরে ঘরে একই নারী, সারা জাহান একই নারী, নারী চিনা বিষমে দায় গো, নারী চিনা বিষমে দায়, খায়া নাগিনীর কামর অকালেতে প্রাণ হারায়। ঘরে ঘরে একই নারী, সারা জাহান একই নারী, নারী চিনা বিষমে দায় গো, নারী চিনা বিষমে দায়, খায়া নাগিনীর কামর অকালেতে প্রাণ হারায়।
ঘুমাইছেন? ঘুমাইতেছেন? উঠা বসেন। কাল সকালে আপনি সদরে যাইবেন, স্বর্ণকারের দোকানে যাইবেন, আপনারে কিছু গয়না দিব, গয়না বেচবেন। গয়না তুমি কই পাইলা? গয়না কই পাইছি সেটা আপনি বিবেচনা না। আমি আর সংসার টানতে পারতেছি না, আমার টাকা দরকার। বউ তুমি চুরি করছো? করলে করছি। সিসি এইটা কি বলো? সিসি বন্ধ, আপনি যেটা করেন সেটা চুরি না, মাইন সেটা ধোকা দেন না। আপনি চোর, চোরের বউ চোর। বউ আমি চোর না, বিশ্বাস করো। আর একটা কথা না, স্বর্ণকারের দোকানে যাবেন, গয়নাগুলো বিক্রি করবেন, আমার টাকা এনে দেবেন। আমি বাড়িটা খুঁজে দেখ। ওই তোরা খুঁজে দেখ, যা খোঁজ। একটা কথা বলবো, কিছু মনে করেন না, আমরা চোর না, আমি গুণীন মানুষ। চুরি গেলে মালের সন্ধান দেই, চাউল পড়া দিই, বাটি চালান দেই, চুরি করি না, আমার লজ্জা দিয়েন না। ঠিক আছে, বাটি চালান দিয়ে আমার গয়না বাইর করে দেন, যদি পারেন 500 টাকা দেব। টাকা পয়সা কোনো ব্যাপার না। হ্যাঁ, আমার ওস্তাদ জাহাঙ্গীর মুশি কোনো টাকা পয়সা নিতেন না। আমার ওস্তাদ কইতেন, টাকা নিলে মন্ত্রের জোর কমে যায়। অত কথার দরকার নাই, কি করবেন তাই আগে করেন, আমার 6 ভরি সোনা। শনি মঙ্গলবার ছাড়া তো মন্ত্র কাজ করে না। ঠিক আছে, চেষ্টা করিয়া দেখি। বউ শৈশাতে নিয়ে আসো তো, নখ পড়ার চেষ্টা করে দেখি। Thank you.
এটাই তো মাঝখান থেকে আমার একটা লাভ হয়েছে, নাম ফাটছে, ফাটছে না? গয়নাগুলো আগে থেকে বুদ্ধি করে সরাই রেখে ভালো করছি না? শরবত না কি যেন খান, সেখান থেকে তো কিছু হয় না। সর্বনাশ, রক্ত যেতেছে নাকি? রক্ত যাবো কেন, কি করেন আপনি? মাছ মারব না, রক্ত যাইতেছে মনে হয়। আমরা গুণীন মানুষ, খাওয়ার সময় আমরা কথা বলার নিয়ম নাই। তুমি জহির ভাইরে বান মারছো? উনার যদি কিছু হয় তবে তোমার খবর আছে কইলাম। বউ, নাম যে ফাটতেছে টের পাইছো? সবই আল্লাহর ইশারা। বাপজান, তুমি বান মারছো? চুপ থাক, তোর বাপ বানের জানে কি? ফুলিতুলির বাপ। আমার একটা কথা শুনেন, কিছু একটা ঘটছে। আপনি জহির মেয়ের বাড়ি যান, গিয়া বলেন আপনি এইসবের কিছুই জানেন না। জানি না, তোমার কে বললো? আমার ওস্তাদের নাম ছিল জাহাঙ্গীর মুন্সি, তার স্ত্রীর নাম ছিল সুলতানি বিবি। তিনি মানুষ ছিলেন না, পরি। শেষ বয়সে তাদের একটা পুত্র সন্তান হয়, সেই পুত্র সন্তানের নাম আর্ধেক মুন্সি। তোমার বোনদের ডাকো, তার জন্য একটা জিনিস আনছি। তোমারে ডাকতে কইছি, তুমি ডাকো। বিন্দু, 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 তোমার জন্য একটা নয়া শাড়ি আনছি। বিন্দু দেখি লাল শাড়িতে তোমার কেমন দেখায়। ধরো, দাঁড়াই আছো কে? নে শোনো, সিনান কইরা সাজগোজ কইরা শাড়ি পরবা, চোখকে কাজল দিবা, কপালে ফোঁটা দিবা, পায়ে আলতা দিবা। আলতা আছে না? চাও।
তাবিজ কবজে কেমন উল্টা ফল হয় দেখলা? খবর শুনছেন, জহির মিয়া নাকি খালি রক্ত বমি করতেছে, তার জন্য ডাক্তার আসছে। কি বলো? না জানি আমার কপালে কি আছে। এইটা কি বলো, আমরা কি করছি? তারা বলতেছে আপনি নাকি তারে বান মারছেন। আমি কি বান মারবো? এইটা কি বলো, আমি কি বান মারা জানি? আহা, তোমার বইনে তো এক শাড়ি পরতে গিয়ে রাইট শেষ করে দিল। বিন্দু, ও বিন্দু, 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 ও বিন্দু, এটা তো সত্যি জাদু করছে। তাড়াতাড়ি জঙ্গলে চলে পলায় থাকি। পলায় থাকো কেন, আমি কি করছি? চলেন তো। তোমরা আমার কোথায় নিতেছ? তোমরা আমার কোথায় নিতেছ? ও বাবা!